Hello friends, welcome back to another new video tutorial in our channel SD Bio Life with Life Science. Tumra jano amader human reproduction series cholche, eta part 7. Aaj amra alochona korbo hormonal control of female reproductive system. Tumra jano class 12 board exam point of view ebong NEET ba onnanno medical entrance point of view the हार्मोनल कंट्रोल ऑफ मेल एंड फीमेल रिप्रोडक्टिव सिस्टम किंतु खूब इम्पोर्टेंट हार्मोन थेके विभिन्न रकमेर क्वेश्चन विभिन्न परीक्षा आसे ताई आजकेर भिडियोटा तोमादेर जन्य खूब ही इम्पोर्टेंट छोट्ट भिडियो शेष पर्यन्त देखबे आर जारा नतून तारा चैनलटी सबस्क्राइब करे निये पाशेर बेल आइकनटी टिपे देबे जाते एइरकम भिडियोगुलोर नोटिफिकेशन पेये जाओ तो चलो बंधु आज नतून किछु शिखे नि আমরা শুরু করি হাইপোথ্যালামাস থেকে তোমরা জানো ব্রেনের মধ্যে রয়েছে হাইপোথ্যালামাস একে বলা হয় সুপ্রিম কমান্ডার অফ এন্ডোক্রাইন সিস্টেম মানে এন্ডোক্রাইন সিস্টেমের যত রকমের গ্ল্যান্ড আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তাকে কিন্তু এই হাইপোথ্যালামাস কন্ট্রোল করে এই জন্য একে সুপ্রিম কমান্ডার বলা হয় হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে GnRH যার ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন দেখো গোনাডোট্রপিন নাম থেকে বোঝা যাচ্ছে এই যে হরমোন এই হরমোন এমন এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে যে কিন্তু গোনাড রিলেটেড হরমোন রিলিজ করবে সেই জন্য এর নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এ কি করবে না পিটিউটারি যাকে বলা হয় অগ্র পিটিউটারি অ্যান্টেরিয়ার লোবা পিটিউটারি অগ্র পিটিউটারিকে স্টিমুলেট করবে দিলে অগ্র পিটিউটারি দুটো হরমোন রিলিজ করবে তার মধ্যে একটা হচ্ছে কি না FSH আর একটা হচ্ছে LH FSH হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর LH হচ্ছে লিউটিনাইজিং হরমোন এই নামগুলো তোমরা বইতে পেয়ে যাবে এই জন্য ফুল ফর্ম লিখছি না তো FSH দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন নাম থেকে বোঝা যাচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে এ ফলিকলকে স্টিমুলেট করবে ফলিকল আছে কোথায় না তোমরা জানো একটা বেবি এমব্রায়ো সে যখন কন্যা সন্তান থাকে তার মায়ের পেটের মধ্যে থাকে এমব্রায়োটা তার মধ্যে কিন্তু ওভারি তৈরি হয়ে যায় এবং সেই ওভারির মধ্যে প্রায় 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকল তৈরি হয়ে যায় যাকে প্রাইমারি ওসাইট বলা হয় সেই প্রাইমারি ফলিকল তৈরি হয়ে গেলে তাদের মধ্যে এই FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন এই বেবি ভ্রূণ জন্ম হবে এবং তার এজ 8 থেকে 12 বছর হবে মানে তখন এজ অফ পিউবার্টি তখন কিন্তু এই ফলিকল স্টিমুলেটিং হরমোন একটিমাত্র উসাইটকে মানে প্রাইমারি উসাইটকে সে স্টিমুলেট করবে দিয়ে তাকে বড় করে গ্রাফিয়ান ফলিকুলে তৈরি পরিণত করবে তার মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে একটি প্রাইমারি উসাইট গ্রাফিয়ান ফলিকুলে তৈরি হচ্ছে এবং সেই প্রাইমারি উসাইটটা কোত্থেকে তৈরি হলো তোমরা জানো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওভারির মধ্যে যে জার্মিনাল এপিথেলিয়ামগুলো আছে সেখান থেকে প্রাইমারি উসাইট তৈরি হয় তারপর সেটা গ্রাফিয়ান ফলিকুল তৈরি হয় তার মানে এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকল তৈরি হয় বলে এই ফলিকুলের উপরে কাজ করে বলে এর নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন তো এই গ্রাফিয়ান ফলিকুল যেই তৈরি হয়ে যাবে তখন রক্তের মধ্যে এলএইচের মাত্রা যদি বেড়ে যায় রক্তের মধ্যে মানে লিউটিনাইজিং হরমোনের কনসেন্ট্রেশন বেড়ে গেলে তাকে বলা হয় এলএইচ সার্চ মনে রাখবে কথাটা ভেরি ইম্পর্ট্যান্ট এলএইচ সার্চ হয়ে গেলে কিন্তু এই গ্রাফিয়ান ফলিকুলটা র্যাপচার হয়ে গিয়ে তার মধ্যে থেকে ওভাম বেরিয়ে আসবে এই যে গ্রাফিয়ান ফলিকুল থেকে ওভাম বেরিয়ে এলো একে বলা হয় ওভিউলেশন তার মানে এর লিউটিনাইজিং হরমোন কি করে না ওভিউলেশন করে এটা কখন হবে না FSH এর প্রভাবে গ্রাফিয়ান ফলিকুল হলো কি এজ অফ পিউবার্টি যখন মেনস্ট্রুয়েশন শুরু হলো সেই মেনস্ট্রুয়েশনের 14 ডেজ মানে মেনস্ট্রুয়েশন শুরু থেকে ঠিক 14 ডেজের মাথায় 14 দিনের মাথায় ওভিউলেশন হবে ঠিক আছে ওভিউলেশন হয়ে গেলে তার সেই র্যাপচার গ্রাফিয়ানটা ফলিকুলটা আবার কি করবে না এটা পিত গ্রন্থিতে তৈরি হবে যাকে বলা হয় কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি এই পিতগ্রন্থি একটা হরমোন তৈরি করে তার নাম হচ্ছে প্রোজেস্টেরন ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখবে প্রোজেস্টেরন এই প্রোজেস্টেরনের কাজ কি না এই প্রোজেস্টেরনের কাজ হচ্ছে ইউটেরাসকে মেনটেন করা বেবির গ্রোথ এবং ডেভেলপমেন্ট
মানে যখন ওভিউলেশন হলো, ওভিউলেশন হওয়ার পর সে কোথায় থাকবে? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকবে, তাই না? সেই ফ্যালোপিয়ান টিউবে যদি ও স্পার্ম যায়, 14 দিনের মাথায় স্পার্ম যায়, তাহলে সেখানে ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন হলে জাইগোট হবে, এমব্রায়ো তৈরি হবে, সেই এমব্রায়ো কী হবে না ইউটিরাসের এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশন হবে, এমব্রায়ো গ্রো করবে। সেই এমব্রায়ো গ্রো করা, ইউটিরাসকে মেনটেন করা, প্লাসেন্টাকে মেনটেন করা, এই সকল কাজ হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। খুব ইম্পর্টেন্ট কাজ আছে যে প্রেগনেন্সি পিরিয়ডে পুরো 9 মাস পর্যন্ত পিতগ্রন্থি থাকবে এবং সেই প্রোজেস্টেরন হরমোন ক্রিয়া করে যাবে। এবার যদি ওভিউলেশন হলো, ফার্টিলাইজেশন না হয়, তাহলে কী হবে না এই ফলিকুল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে যে গ্র্যাফিয়ান ফলিকুল তৈরি হয়েছিল এবং এখান থেকে ডিম্বাশয় থেকে এই দুটো হরমোন দেখো LH এবং FSH এরা কিন্তু ডিম্বাশয়ের উপর কাজ করে, সেই ডিম্বাশয় থেকে আরেকটি হরমোন ক্ষরণ হবে, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন। ফলিকুলগুলো ইস্ট্রোজেন ক্ষরণ করবে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে, এর দুটো কাজ হচ্ছে কি, এর রিপেয়ার, ভালো করে মনে রাখবে এটা ভেরি ইম্পর্ট্যান্ট, রিপেয়ার এন্ডোমেট্রিয়াম ইন ইউটেরাস। এন্ডোমেট্রিয়াম ইউটেরাসের মধ্যে ভেতরের লেয়ার যে থাকে তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামকে রিপেয়ার করে। কেন রিপেয়ার করবে না, মেনস্ট্রুয়েশন শুরু হয়েছিল ফলিকাল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে, সেখানে এন্ডোমেট্রিয়াম র্যাপচার হয়ে বেরিয়ে এসেছিল রক্তের সাথে, তাই না, যেটাকে মেনস্ট্রুয়েশন বলা হয়। সেই এন্ডোমেট্রিয়াম যে ক্ষয় হয়ে গেছিলো তাকে রিপেয়ার করবে। কেন রিপেয়ার করবে না, ওভিউলেশন হবে, 14 দিনের মাথায় ওভিউলেশন হলে সেখানে জাইগোট তৈরি হবে, জাইগোট আবার ইমপ্ল্যান্টেশন হবে, তার সেই জন্য ইমপ্ল্যান্টেশনের জন্য এন্ডোমেট্রিয়ামকে রিপেয়ার করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা, হচ্ছে ফিমেলদের ডেভেলপমেন্ট করা। সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার কোনগুলো ভালো করে মনে রাখো, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ক্লাস 10 এবং ক্লাস 12 জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেল, মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হওয়া, মানে এজ অফ পিউবার্টি 8 থেকে 13 বছর মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন স্টার্ট হবে। সেকেন্ড ক্যারেক্টার মেনস্ট্রুয়েশনের 14 দিনের মাথায় ওভিউলেশন হবে, যেটা বললাম। তারপর পেলভিক রিজিয়ন, অর্থাৎ কোমরের অঞ্চলটাকে একটু চওড়া করতে হবে, ওয়াইডেনিং অফ পেলভিক রিজিয়ন। কেন না, ইউটিরাসকে জায়গা করতে হবে, সেখানে এমব্রায়ো গ্রো করবে, একটা বেবি ডেভেলপ হবে। আর একটা মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রেস্ট ডেভেলপ হবে, অর্থাৎ ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপ হবে, ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে লোবসগুলো বড় হবে। এইগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারগুলো ডেভেলপমেন্ট করা হচ্ছে ইস্ট্রোজেনের কাজ। এবার মনে ধরে নিলাম ওভিউলেশন হলো কিন্তু হলো না, কি ফার্টিলাইজেশন হলো না, ফার্টিলাইজেশন না হলে কি হবে না পিতগ্রন্থিরা দরকার পড়বে না, তখন পিতগ্রন্থিটা ডিজেনারেট করে যাবে। পিতগ্রন্থি ডিজেনারেট করলে প্রোজেস্টেরন হরমোন লো হয়ে যাবে, তাই না? প্রোজেস্টেরন হরমোনের লো হয়ে গেলে কিন্তু এখানে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে আবার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যাবে, মানে নেক্সট মাসের মেনস্ট্রুয়েশন স্টার্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে পিটিউটারির প্রভাবে LH বাড়লো, ফলিকল স্টিমুলেটিং হরমোন বাড়লো, এগুলোকে বলা হয় পজিটিভ ফিডব্যাক মেকানিজম। পজিটিভ ফিডব্যাক মেকানিজমে কি হচ্ছে না, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, কিন্তু সবসময় তো মানে বাড়তে বাড়তে অতিরিক্ত বেড়ে গেলে তো আবার গ্ল্যান্ড বা বডির অন্যান্য অংশে টার্গেট অর্গানে ক্ষতি হয়ে যাবে। সেই জন্য কি হয় না, রক্তে যেই প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাবে, ইয়ে তখন নেগেটিভ সিগন্যাল পাঠাবে কাকে, হাইপোথ্যালামাসকে এবং পিটিউটারিকে। এই যে নেগেটিভ সিগন্যাল পাঠালো, কী পাঠাবে, যে আমার প্রোজেস্টেরনের মাত্রা প্রয়োজনের থেকে বেশি হয়ে যাচ্ছে, আর আর সিক্রেশন করার দরকার নাই। তখন সে এই সিগন্যাল রক্তে, যখন কী সিগন্যাল না, প্রোজেস্টেরনের মাত্রা রক্তে বেড়ে যাবে, তখন হাইপোথ্যালামাস GnRH কমিয়ে দেবে, পিটিউটারি হরমোন LH এর মাত্রা কমিয়ে দেবে বা ফলিকল স্টিমুলেটিং এর মাত্রা কমিয়ে দেবে। এইটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তো নেগেটিভ ফিডব্যাক কি না, যে হরমোনটা সিক্রেট হচ্ছে, যে হরমোন তৈরি হচ্ছে, সেই হরমোন আবার নিজে থেকেই তার উৎসকে, মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে সিগন্যাল পাঠাচ্ছে যে আর হরমোন আর ক্ষরণের দরকার নেই, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ সিগন্যাল। এবং এখানে যে ইস্ট্রোজেন তৈরি হয়েছিল, এই ইস্ট্রোজেন কি করবে না, এই ইস্ট্রোজেন আবার সে যখন রক্তে এর মাত্রা বেড়ে যাবে, তখন আবার এই হাইপোথ্যালামাস এবং পিটিউটারিকে সিগন্যাল পাঠাবে, তখন আবার এদের, এটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এইভাবে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রক, হরমোনাল কন্ট্রোল অফ ফিমেল রিপ্রোডাকশন সিস্টেম মেনটেন করা হয়। ঠিক আছে, সমস্ত জিনিসগুলো আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।